আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় প্রতিদিন নিয়মিত দাঁত ব্রাশ করার পরেও কেন ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, অনেকেরই মনে প্রশ্ন জাগে যে আমি তো প্রতিনিয়ত দাঁত ব্রাশ করি, সকালে এবং রাত্রে খাওয়ার পরে আমি দাঁত ব্রাশ করে থাকি, কিন্তু তারপরেও কেন দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হচ্ছে? তো ভিউয়ার্স, ডেন্টাল ক্যারিজকে দাঁতের গুপ্ত রোগ বলা হয়। ডেন্টাল ক্যারিজ সাধারণত দাঁতের যে পোকা লাগা সমস্যা থাকে সেটিকে ডেন্টাল ক্যারিজ বলা হয়। তো এই ডেন্টাল ক্যারিজটি আমরা প্রতিনিয়ত যে দাঁত ব্রাশ করে থাকি সেটি সাধারণত দাঁতের উপরিভাগ এবং দাঁতের দুই পাশে ব্রাশ করে থাকি, কিন্তু ব্রাশের মাধ্যমে দাঁতের সকল স্থানের খাদ্যকণা পরিষ্কার হয় না। যেমনটি দুদাঁতের মধ্যবর্তী স্থানে যদি কোনো ফাঁকা তৈরি হয় আর সেই ফাঁকার ভিতরে যদি কখনো খাবার ঢুকে থাকে, তখন সেই খাবারগুলা আমরা ব্রাশের মাধ্যমে বের করতে পারি না। ব্রাশ করার ফলে সেই খাবারগুলা বের হয় না, সেগুলো দাঁতের ফাঁকে থেকেই যায়। যেমনটি এখানে একটা ক্যারিজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এই দাঁতটির এখানে ছোট্ট একটা ছিদ্র হয়ে সেখানে ফাঁকা হয়ে গেছে এবং সেখানে প্রতিনিয়ত খাবার ঢোকার কারণে ধীরে ধীরে দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হচ্ছে এবং এক পর্যায়ে অনেক বাড়তে থাকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে দুদাঁতের মধ্যবর্তী স্থানে কিছু একটা জমে আছে, এটি হচ্ছে খাদ্যকণা বা খাবারের অংশ। এটি যখনই এভাবে জমতে শুরু করবে এবং প্রতিনিয়ত যদি এভাবে জমতে থাকে, তাহলে সেখানে অ্যাসিড উৎপন্ন হয়ে ধীরে ধীরে দাঁত ক্ষয় শুরু হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ধরনের স্থানে কখনো ব্রাশ করে সেই খাদ্যকণাগুলো বের করা যায় না। তো যেহেতু দাঁতের রোগকে ডেন্টাল ক্যারিজ একটি গুপ্ত রোগ বলা চলে, সেক্ষেত্রে এখানে যখন লুকিয়ে থাকে খাদ্যকণাগুলো, তখন এগুলো ব্রাশের মাধ্যমে বের না হওয়ার কারণে এখানে খাদ্য খাবার পচনের মাধ্যমে ধীরে ধীরে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে সেখানে ডেন্টাল ক্যারিজ শুরু হয়ে যায় এবং কিছুদিনের মধ্যে দেখা যায় সেখানে এমনটি হয়ে যায়। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে খাবার জমার কারণে দুদাঁতের মধ্যবর্তী স্থানে যেখানে ব্রাশের ব্রিসলগুলো পৌঁছায় না বা পৌঁছালেও দাঁতের ভিতরে আটকে থাকা খাবারগুলো বের হয় না, না হওয়ার কারণে এমনকি এমনভাবে ধীরে ধীরে ক্যারিজে সূচনা ঘটে। এবং এই ক্যারিজটি যখন একবার শুরু হয় তখন এটি কোনো ওষুধ খেলে সেরে যায় না, এটি যতক্ষণ পর্যন্ত দাঁতের ট্রিটমেন্ট না করানো হয় ততক্ষণ পর্যন্ত এটি ধীরে ধীরে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এক পর্যায়ে দেখা যায় আরও অনেক বেশি হয়ে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো এমন বেশি যখন হয়ে যায় তখন এটি যখন দাঁতের ভিতরের পাল্প থাকে সেই পাল্পে গিয়ে পৌঁছে যায়, তখন দাঁতে যন্ত্রণা হয়, প্রচুর পরিমাণে যন্ত্রণা হয়, ব্যথা হয়। তো তখন হয় দাঁত ফেলে দিতে হয় আর তা না হলে ব্যয়বহুল ট্রিটমেন্ট করে দাঁত রাখার ট্রিটমেন্ট রয়েছে। তো ভিউয়ার্স, দাঁত ব্রাশ করার পরেও যদি দাঁতের মধ্যবর্তী স্থানে কোনো খাদ্যকণা আটকে থাকে যেটি আপনি ব্রাশের মাধ্যমে বের করতে পারেননি বা ব্রাশ করার পরেও সেটি পরিষ্কার হয়নি, তাহলে এই ধরনের সমস্যা বা ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা পুরোটাই রয়ে যায়। ভিউয়ার্স, ডেন্টাল ক্যারিজ, এই ধরনের ডেন্টাল ক্যারিজ দুদাঁতের মধ্যবর্তী স্থানে আমাদের প্রতিনিয়ত ব্রাশ করার পাশাপাশি ডেন্টাল ফ্লসিং করার উচিত। ডেন্টাল ফ্লসিং কি, এটি আপনি ইউটিউবে বা গুগলে আপনি সার্চ দিলে ভিডিও পেয়ে যাবেন ডেন্টাল ফ্লসিং কীভাবে করতে হয়। তো ভিউয়ার্স, এখানে ডেন্টাল ফ্লসিং করা হচ্ছে। ডেন্টাল ফ্লসিং একটি সুতার মতো দেখতে, এটি লাইলনের তৈরি এবং উপরে মোমের একটা আবরণ দেওয়া থাকে আর তার জন্য এটি একটা পিস্তল ভাব থাকে। দুদাঁতের মধ্যবর্তী স্থানে এভাবে ডেন্টাল ফ্লসটি রেখে একটু চাপ প্রয়োগ করলে সেটি নিচের দিকে চলে যায়, আবার টান দিলে উঠে যায়। তো এভাবেই দুদাঁতের মধ্যবর্তী স্থানে ব্রাশ করার পাশাপাশি ফ্লসিং করা দরকার, অত্যন্ত প্রয়োজন। যদি ফ্লসিং আপনি ঠিকমতো প্রতিনিয়ত ব্রাশ করার পাশাপাশি ডেন্টাল ফ্লসিং আপনি চালু রাখেন বা করতে থাকেন, তাহলে এই ধরনের সমস্যা থেকে এড়ানো সম্ভব। ব্রাশের মাধ্যমে দুদাঁতের মধ্যবর্তী স্থানে জমে থাকা খাদ্যকণাগুলো পরিষ্কার হয় না। দুদাঁতের মধ্যবর্তী স্থানে যদি কোনো খাবার আটকে থাকে সেখানে কখনো কাঠি বা লৌহদণ্ড বা সূচালো কোনো কিছু দিয়ে খোঁচাখুচি করা ঠিক নয়, এতে দাঁত এবং মাড়ি দুইটাই ক্ষতিগ্রস্ত হয়। তাই দুদাঁতের মধ্যবর্তী স্থানে যদি কখনো খাবার আটকে থাকে তখন এ ধরনের ফ্লসিং করতে হয়। এমনকি দুদাঁতের মধ্যবর্তী স্থানে খাবার আটকে থাকলে আমরা অনেক সময় সেটা বুঝতেও পারি না যে খাবার আটকে আছে, তার জন্য ডেন্টাল ফ্লসিং প্রতিটি দাঁতের দুদাঁতের মধ্যবর্তী স্থানে ডেন্টাল ফ্লসিং করার মাধ্যমে ব্রাশ করার পাশাপাশি যদি আপনি ডেন্টাল ফ্লসিং করেন, তাহলে এ ধরনের সমস্যা থেকে আপনি এড়িয়ে চলতে পারবেন। তো এ ধরনের সমস্যার জন্য শুধুমাত্র ডেন্টাল ফ্লসিং এবং সাথে সাথে ব্রাশ করলে আপনার ডেন্টাল ক্যারিজ এড়িয়ে চলা সম্ভব। এছাড়া ভিউয়ার্স,
এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরে কিছু একটা জমে আছে, এটি খাদ্য, যে খাবারগুলো খাওয়া হয়েছে সে খাবারের শেষ অংশ, খাদ্যকণা। তো এমন জমে থাকার কারণে সেটি যদি ব্রাশ করার পরেও সেটি যদি পরিষ্কার ভালো করে না হয়, তাহলে সেটি দাঁতের উপরে জমে থেকে ধীরে ধীরে সেটাও ক্যারিজে রূপান্তরিত হয়। যেমনটি এই কয়েকটি দাঁতেই ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, একটি দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, এটিও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, এবং এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটাও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। এই ধরনের ক্যারিজগুলা এমনভাবে দাঁতের উপরে খাবার জমে থাকার কারণেই হয়ে থাকে। এছাড়া দুদাঁতের মধ্যবর্তী স্থানে যে খাবার আটকে থেকে যেটা যে ক্যারিজগুলো হয় তা একটু আগেই বললাম। আর দাঁতের উপরিভাগে যদি খাবার এভাবে জমে থাকে তাহলে এ ধরনের ক্যারিজ সেখানে দেখা দেয়। তো এ ধরনের দাঁতের উপরিভাগে বা দাঁতের পাশে যদি ক্যারিজ থাকে সেটি তার জন্য দাঁত ব্রাশ করা উচিত, এবং দুদাঁতের মধ্যবর্তী স্থানের ক্যারিজ রুখতে আপনাকে ডেন্টাল ফ্লস করতে হবে নিয়মিত, এবং সেটি ব্রাশ করার পাশাপাশি আপনাকে ডেন্টাল ফ্লসিং করতে হবে। তাহলে আপনি দাঁতের ক্যারিজের সমস্যা থেকে রেহাই পাবেন, অন্যথায় নয়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। এছাড়া দাঁত সম্পর্কে যে কোনো সমস্যার বিষয়ে পরামর্শ পেতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।